দেখা যায় কোরআন হচ্ছে একটি কোরআন, সে কোরআন লাহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক হেফাজত করেছেন। সুবহানাল্লাহ, দেখতে যদিও মনে হয় মসজিদ মাদ্রাসায় এমনি করে লাইব্রেরি প্রেসে পৃথিবীতে যেন অগণিত কোরআন, কিন্তু একটি কোরআন যে জায়গায় আছে সেই জায়গাটার নাম হল লাহে মাহফুজ। এখন কোরআন যেমন একটি, কোরআনের নাম যেমন অনেক, এই কোরআন যিনি নাজিল করলেন তার নাম হলো আল্লাহ, তিনি হলেন একজন, তিনারও নাম যেন অনেক নাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের নাম যেমন অনেক, আল্লাহর নাম তেমনি অনেক। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া খালিক, ইয়া বারি, ইয়া মুসাববির, এমনি করে এছাড়াও আরো অনেক নাম আছে। আল্লাহ যেমন একজন, আল্লাহর নাম যেমন অনেক, কোরআন যেমন একটি কোরআন, কোরআনের নাম যেমন অনেক, তেমনি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন একজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন বলতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন? একটু জোরে বলুন কয়জন? মোহাম্মদ সাল্লাম একজন, মোহাম্মদ সাল্লামের নাম অনেক নাম আছে। মোহাম্মদ সাল্লামের নাম হলো মুহাম্মদ, মোহাম্মদ সাল্লামের নাম হলো আহমদ, মোহাম্মদ সাল্লামের নাম হলো মুস্তফা, মোহাম্মদ সাল্লামের নাম হলো সাইয়েদুল মুরসালিন, মোহাম্মদ সাল্লামের নাম হলো রাসূলুল আমিন, মোহাম্মদ সাল্লামের নাম হলো রাসূলুল করিম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো রাহমাতাল লিল আলামিন। এমন এক আল্লাহ, এমন একটি কিতাব, এমন এক গুণের নবীর উপরে নাজিল করছেন যে নবীর গুণাগুণ, গুণাবলী, অসংখ্য গুণাবলী। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন গুণ? আল্লাহর হাবিবের একটি গুণের কথা আপনাদের সামনে বর্ণনা করে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের সামনে বসে আছেন। রাসূলের এমন সময় বসে থাকতে থাকতে যেন হাঁচি চলে আসলো। হাঁচি বুঝেন তো? ওটাকে আপনারা কি বলে? ছিক বলেন না? ছিক বলেন না? হাঁচি বলে, আমরা বিহারি মানুষ বলি ছিক। আচ্ছা, আপনার ওই যে মুরগিতে কিংবা হাঁসে যে ডিম পারে ওটাকে ডিম বলেন না আন্ডা বলেন? হ্যাঁ, ডিম বলেন, আন্ডা ফান্ডা বলেন না? আন্ডা বলেন না? না, আন্ডাও বলে কেউ কেউ, পান্ডাও বলে, ঠিক আছে। এখন আন্ডাও বলে, ডিমও বলে, কিন্তু ওর মধ্যে থেকে আল্লাহ পাক যে বাচ্চাটা তৈরি করেন ওটাকে আপনারা বাচ্চা বলেন না অন্য কিছু? বাচ্চা বলে। এখন যদি আপনি গোটা বীরভূম জেলায়, বর্ধমান জেলায়, তারপরে দেখা যায় আপনার হুগলিতে, তারপরে দেখা যায় কলকাতায় যদি আপনি বলেন বাচ্চা বাচ্চা, ওরা বাচ্চা বুঝেই না। ওরা কি বুঝে? বলে এটা মুরগির ছা, এটা হাঁসের ছা, ছা বলে ওরা ছা। আচ্ছা, ছা আর বাচ্চা যদি বলা যায় উত্তর চব্বিশ পরগনায় এবং দক্ষিণ চব্বিশ পরগনায়, যেহেতু আমি কলকাতায় থাকি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আর তাদের আঞ্চলিক ভাষাগুলি আমি বুঝি। এখন দেখা যায় যদি আপনি বাচ্চা আর ছা করে চিৎকার করেন ওরা শুধু হাসবে, শুধু হাসবে, বলে কি লোকটা, বলে কি এরা বাংলার মানুষ, মালদা জেলার মানুষ, কি ছা আর বাচ্চা বাচ্চা করছে? ওরা কি বলে তাহলে? ওরা ছাও বলে না, বাচ্চাও বলে না, বরং কি বলে? এটা হচ্ছে মুরগির প্লে, প্লে, আর এটা হচ্ছে হাঁসের প্লে। বাচ্চাকে ওরা পিলে বলে, ছাকে ওরা পিলে বলে। কত বুঝলেন কি না? কই দেশ কা বলি, কই দেশ কা গালি ভি হো সকতা হ্যায়, কিন্তু এগুলো গালি নয়, এক একটা এলাকার আঞ্চলিক ভাষা। কথাটা বলতেছিলাম কি, এখন দেখা যায় বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁচি আসলো। হাঁচি জানতে এসছে রাসূলের জামনে হাঁচি আসলো, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বাইর হয়ে গেল আলহামদুলিল্লাহ। আপনারা পড়বেন না? আপনারা পড়বেন না? এই কোরআনের মধ্যে আলহামদুলিল্লাহ এসছে না এসছে না এসছে না এসছে না? এমন একটি সুরা, এমন একটি সুরা যে সুরা হচ্ছে সুরা ফাতিহা, এমন একটি সুরা আল্লাহ পাক নাজিল করলেন যে সুরাটা এমন কোন নামাজ নাই, এমন কোন সালাত নাই যাতে আদায় করা লাগে না, লাগে না, লাগে না। সন্নাত পড়বেন তাও লাগে, নফল নামাজ পড়বেন তাও লাগে, ইশরাকের নামাজ পড়বেন তাও লাগে, চাস্তের নামাজ পড়বেন তাও লাগে, তাহাজ্জুদের নামাজ পড়বেন তাও লাগে, ফরজ নামাজ পড়বেন তাও লাগে, জানাজার নামাজ পড়বেন তাও লাগে, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পড়বেন তাও লাগে,
এমন একখানি সূরা আল্লাহ পাক কোরআনের মধ্যে নাজিল করলেন, সেই কোরআনের সর্বপ্রথম সূরা ফাতিহাতে প্রথমে দেখা যায় বিসমিল্লাহ। আপনারা পড়ুন সবাই মিলে আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম আল যুক্ত করে উচ্চারণ হয়ে গেল আল, আল মানে হচ্ছে সমস্ত। আপনাদের দেশে জমি আছে না ভাই? এই জমি আছে না? মালদা জেলার মানুষ জমির চতুর্দিকে যে ওই দাগগুলো থাকে মোটা মোটা, ওগুলো আপনারা কি বলেন, এল বলেন না আল বলেন? এল, এল বলেন। আচ্ছা মুরগির যার মধ্যে ভরা থাকে ওটাকে আপনারা কি বলেন, খুল্লা? খুল্লা সর্বদাস কি কথা বলি। শোভিন্দ অধিকারী নন্দীগ্রাম পশ্চিম মেদিনীপুরে গেলাম অস করতে, কথা বুঝেন কি রে, ওখানে দিকে এরকম অস মাহফিলে প্রচুর পরিমাণে মানুষ। এখন থাকতে থাকতে দেখা যায় আমি কোরআনের তাফসির করছি, এমন সময় দুইজন মানুষ টুপি মাথায় দিয়ে আছে, টুপি টাপি খুলে নিয়ে ওরা বলতে শুরু করেছে, মা তারা বলে সর্বনাশ হলো নাকি, এ মা তারা করে সর্বনাশ হলো নাকি। জালসা কমিটির লোককে জিজ্ঞেস করলাম, ভাই এই টুপিটা আমি খুলে দিয়ে দুইজন মানুষেরা মা তারা কেন করে? জালসা কমিটির যুবকেরা বলল, হুজুর, আপনারা হুজুর বুঝেন ভাষা, নূর মোহাম্মদ খুব ভালো করে বুঝে। আমি কেন নূর মোহাম্মদকে বারবার নূর মোহাম্মদ বলছি, আলহামদুলিল্লাহ ও যখন তালিম নিলেন তখন ওর গ্রামে আমাকে নিয়ে গেছে, আমার মাথাটা একটু মালিশও করেছে, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ, যার জন্য বারবার নূর মোহাম্মদ বলছি, কথাটা বুঝলেন কি। এখন দেখা যায় যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে, যে সেইখানে ওই লোকগুলো বলছে যে হুজুর এই যে লোক দুটি টুপি খুলে মা তারা বলেছে এরা হচ্ছে নন মুসলিম, এরা হচ্ছে নন মুসলিম, তবে এরাকে ইনভাইট করেছিলাম আপনার বক্তব্য শোনার জন্য, এরা এসছে, তবে এরা মা তারা কেন বলেছে এ ভাষার জবাব, এ প্রশ্নের জবাব আমাদের কাছে নাই। আমি লোক দুটি সামনে ছিল ওরাকে বললাম, এই কোরআনের মজমায় কোরআন শুনতে শুনতে আপনারা মা তারা কেন করতে শুরু করলেন? এমন সময় তারা দুইজন বলল, আপনি যতক্ষণে এসছেন ততক্ষণ পর্যন্ত যত দিক থেকেই বুঝাচ্ছেন কিন্তু কোরআন ছেড়ে কথা বলেননি, তিনি আপনি কোরআনের আয়াত পড়ে পড়েই বলছেন, আমরা দুইজন আপনার কথাগুলি ভালো করে শুনতে গিয়ে আমরাও আর থাকতে পারলাম না, আমাদের দেবতাকে ডেকে ফেললাম। বলে আপনাদের দেবতা কি? বলে ওই যে আকাশের তারকা দেখতেছেন না, এটা হচ্ছে আমাদের যেন দেবতা। এখন যেমন দেখা যায় সূর্য পূজা করার পরে ছট পূজা করতেছে, কথা ঠিক না বেটি? বলুন, আমি সূর্য পূজার কথা আজকে বলবো না, সূর্য পূজার কথা কোরআনে এসছে, চন্দ্র পূজা করার কথা কোরআনে এসছে, অনেক লম্বা ঘটনা এসছে, একটি একটি করে আয়াত আপনাদের সামনে যদি পরিবেশন করি তাহলে শুভ সাধকের অর্থ হয়ে যাবে। আমার ভাইরা শোনা টুনে না, কথাটা বলতেছিলাম কি, এখন দেখা যায় তারা বলল আমরাও আমাদের দেবতাকে ভুলে যেতে পারি নাই, তাই যেন দেবতাকে ডেকে ফেললাম মা তারা। আমি বললাম, ভাই ওটা দেবতা নাকি তোমাদের তা আমার জানা নাই, তবে মা তারা ভাষা কোরআনের মধ্যে এসছে। দুইজন হিন্দুর মধ্যে একজন বলছে, মা তারা ভাষা যদি কোরআনে থাকে জীবনের জিন্দগিতে আর তারাকে মা বলে ডাকবো না। মনে মনে ভাবলাম তাহলে এরা মুসলমান হবে। আকসেল মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খেজুর গেছে, ছাগল গেছে, দুধ গেছে, রাসূলের মুখ দিয়ে এই দোয়াটাই বাইরে হয়েছে, বুখারী শরীফের মধ্যে দোয়া এসছে, আমি সে দোয়াটাও দিয়ে দিলাম। আল্লাহ পাক তুমি তাকে সেইভাবে তার নিয়ত গুণে তাকে তুমি যাজায় খায়ে দান করে দাও। একটু জোরে বলো আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। আলোচনা কি করছিলাম আপনাদের মনে আছে কি? সেই লোক দুটি বলল, জীবনে জিন্দগিতেও আর যেন মা তারা বলবো না, যদি কোরআনের মধ্যে শব্দ মা তারা থেকে যায়। আমি মনে মনে ভাবলাম হয়তো মুসলমান হবে, কিন্তু মুসলমান কি অত সহজে হয়ে যাবে? আল্লাহ যাকে চাইবেন তাকে হিদায়ত করবেন, আর যাকে চাইবেন তাকে যেন দেখা যায় এমনি করে অন্ধকারেই রেখে দেবেন। হিদায়তের মালিক জোরে কথা বলুন। আমি যদি দলিলের বাইরে কথা বলি, কোরআনের বাইরে কথা বলি, সবচাইতে যিনি আমাকে পাকড়াও করবেন তার নাম কি? জোরে কথা বলুন, তার নাম কি? আমি যে কথাগুলি বলছি এগুলি লেখা হচ্ছে না হচ্ছে না, লেখা হচ্ছে না হচ্ছে না,
كالمتلك يعني عن اليمين وعن السمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. মুখ দিয়ে যা কিছু বলতেছ তোমার ডান দিকার বাম দিকার ফেরেশতারা লিখতেছে, যদি বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লেখাতে ইচ্ছা করে না ফেরেশতারাকে, যদি বল সুবহানাল্লাহ। এখন দেখা যায় সে যখন ওই কথা বলল আমি ভাবলাম হয়তো মুসলিম ইসলাম কবুল করবে, কিন্তু তা না। আমি তাকে বললাম যদি আমি প্রমাণ করে দিতে পারি, উনি বললেন বলুন কোরআনে এসছে। আমি বললাম তবে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এক জায়গায় বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান মা তারা ফি খালকির রহমান। সুবহানাল্লাহ বলেন, আরদুল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কেন তুমি ওই তারকাকে দেবতা বলে স্বীকৃতি দিবে? আমি ওয়াহদাহু লা শারীকা লা, আমি হলাম আল্লাহ, ফলে সেগুলোর স্রষ্টা হচ্ছে আমি। আল্লাহ পাক আমি সৃষ্টি করেছি চন্দ্র সূর্য তারকাকে, ফলে আমাকে ডাক রহমান রহমান রহিম আল্লাহ, এমনি করে আমাকে ডাকো কেন? তারাকে যেন মা তারা বলে ডাক দেবে। দুইজন হিন্দুর মধ্যে আর একজন বলছে কোরআনে যখন মা তারা ভাষা এসছে জীবনও আর মা তারা বলবো না। তো দ্বিতীয় জনা বলছে তুই বলবি, বল না বলবি না বল, আমি রাম বলা ছাড়বো না, রাম বলা ছাড়বো না। আমি বললাম ভাই রাম বলা যদিও না ছাড়েন, তবে রাম শব্দটাও কোরআনের মধ্যে যেন এসেছে। সে বলল রাম কি আর কোরআনের মধ্যে আসে নাকি রাম, কথা বুঝেন কিনে? ও বলল আমরা তো রাম 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 এরকম করতেই থাকি, রাম কি আর কোরআনে আসে নাকি? আমি বললাম যদি আসে, তারা বলল যদি আসে যাই তাহলে পরে সে তো আমাদের দেবতার নাম অবশ্যই যেন থাকবে। আমি বললাম শুনলাম কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রাম রামা, যেরকম সুবহানাল্লাহ। কখন নাজিল হয়েছিল, কেন নাজিল হয়েছিল, কারণটা কি ছিল, যুদ্ধটা কি ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতে চেয়েছিলেন, আমি সব আয়াতের তাফসীর করতে চাইছি না। তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসসাফ, এছাড়া আরো অনেক তাফসীর আছে, বিভিন্ন তাফসীর কারকেরা তাফসীর করেছেন। আলোচনা চলতেছিল আপনাদের সামনে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁচি আসলো, মুখ দিয়ে কি বার হয়েছিল আর একটু জোরে বলতে পারবেন না? আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার প্রথমে এসছে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? কালকে চলে এসছে, চলেও এসছে বক্তা, নূর মোহাম্মদ ভাই চলে এসছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, বক্তাকে তো বসে রেখে আর ওয়াজ করা যাবে না। তাহলে পরে আজকার মজমুন যদিও অসম্পূর্ণ দেখা যায়, আনকমপ্লিট, তবে বিশ্বাস করুন আল্লাহ পাক কোরআনেও বলেছেন, নবী হাদিসের মধ্যেও বলেছেন, আমি আল্লাহ পাকের কথা তোমরা আলোচনা শেষ করতে পারবে না। আলোচনা করে শেষ করা যাবে, এই শেষ করা যাবে, যাবে না। আলোচনা চলছিল কি, আলোচনা কি চলছিল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বলে শেষ করব। আলিফ লাম আল, আল মানে হচ্ছে সমস্ত, হা মিম দাল হাম, হাম মানে হচ্ছে প্রশংসা, সমস্ত প্রশংসার মালিককে। বিশ্বাস আছে আল্লাহর প্রতি, বিশ্বাস আছে? আচ্ছা কার কার ঈমান আছে আল্লাহর প্রতি, কয় হাত উঁচু করে দেখান দেখি আপনারা, আর একটু হাত উঁচু হবে না, আর একটু হাত সিধা করে দেন, আরো সিধা করে দেন, বলি নারে তাকবীর, শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো, হাত উঁচু করে দেন। আচ্ছা কেউ যদি প্রশ্ন করে হাত তোমরা উঁচু করলে কেন, এই প্রশ্ন যদি কেউ করে তার জবাব দিবে কে? মুফতি তো অনেক মুফতি আছে পৃথিবীতে না, জবাব কে দিবে, এই জবাব কে দিবে, এই হাতি জবাব দিবে, এই হাত জবাব দিবে। কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞেস করেন এই হাত তুই কেন উঁচু হয়েছিলি,
তাহলে পরে দেখা যাবে হাত কথা বলবে আলিয়া ওমান কুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরদুলহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান তালা মেরে দাও হবে, কলম মেরে দাও হবে, আল্লাহ পাক তোমার হাতকে জিজ্ঞেস করবে, পাঁওকে জিজ্ঞেস করবে, একটি একটি করে সব বলে দেবে। ইয়াউমায়াযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন পর্যন্ত সাক্ষী দিয়ে দেবে, কিছু গোপন থাকবে না। আমার ভাইরা, আলোচনা অনেক কিছু ছিল, তবে আলোচনার চাইতে, শোনার চাইতে, বলার চাইতে উত্তম আমল যাতে করে আমরা করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সুবহানাকা।